পিকনিকের শুরুতেই একটা বলিদান দিয়ে দিয়েছে অর্ণব। আজকে স্মিতার হ্যাপি বার্থডে। সবাই খেতে বসে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে সকাল সকাল ছাদের থেকে ব্লগ স্টার্ট করছি। এটা দুপুর না, সকালবেলায় আর কি, 12:30 মতো বাজে। আর তার কারণ হচ্ছে আজকে আমাদের ফ্ল্যাটে পিকনিক। সো পিকনিক অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে লোকজন দেখতে পাচ্ছ না, কেউ নেই, বিকজ এখনও কেউ আসেনি, বাট রান্নাবান্না তার শুরু হয়েছে। আমরা তার সকালবেলা কয়েকজন মিলে ফ্ল্যাটের লোকেরা মিলে একটু, মানে কালকে রাতে তো হয়েছে সব কিছু বাজার টাজার, সকালবেলা যে মাংস মাংস যেটুকু বাকি ছিল সেগুলো জোগাড় করলাম। তো এখন সবাই শুরু হয়েছে, তো সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে আসবে, আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আসি ততক্ষণে, তারপরে সে সবাই মিলে ব্রেকফাস্ট করবো। তো আমাদের পিকনিকে ব্রেকফাস্টের রান্না চলছে, পাউরুটি শাখা হচ্ছে, পাউরুটির ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ হয়ে গেছে। তো পাউরুটির ডিম সেদ্ধ, মোয়া আনা হয়েছে, মোয়া কলা। আর হচ্ছে আমাদের অর্ণব বাবু, এখন হিসাব নিকাশ চলছে, কত কী খরচা হয়েছে না হয়েছে, খুব বড় দায়িত্ব নিয়েছে। তো ফাইনালি আমাদের টিফিন টিফিন রেডি হয়ে চলে এসছে, যদিও এখন কেউ আসেনি, আমরা তিনজনেই, আকাশ, অর্ণব আর আমি। হ্যাঁ ঠিক আছে, যাদেরটা নিয়ে যাও তাহলে এটা নিয়ে যাও। মোয়া কলা, ডিমটা দাও নি, ডিম সেদ্ধ আর ইয়ে যাবে, মাখন যাবে, মাখন কি লাগিয়ে দিয়েছে? ও তাহলে ডিম সেদ্ধটাও দিয়ে দাও একটা, এর মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়ে দাও। পিকনিকের শুরুতেই একটা বলিদান দিয়ে দিয়েছে অর্ণব, মোয়া কি আর করা যাবে। তো 10টা বেজে গেছে, এখনও কারো পাত্তা নেই, বাট আমরা এই খেয়ে নিই, আমি আর অর্ণব। অর্ণব ওদিকে কোথায় গেল হাত ধুতে বললো। তো এই হচ্ছে আজকে আমাদের পিকনিকের টিফিন, সকালের ব্রেকফাস্ট আর কি। তো গরম গরম আছে, গরম নেই, ঠান্ডা হয়েছে, যা হাওয়া দিচ্ছে ঠান্ডা হয়ে গেছে অলরেডি, তো খেয়ে নিই আগে। আর আমাদের খাওয়া শেষ না হতে হতে অনেক লোক চলে এসছে অলরেডি ব্রেকফাস্ট করতে, আর আমাদের বক্স চলে এসছে। তো বক্স ইনস্টল করা হচ্ছে, এখন গান ফান হবে। এখন তুমি খাও না, তো আজকে স্মিতার হ্যাপি বার্থডে। আমাদের একদম বক্স রেডি, আকাশ দায়িত্ব নিয়েছে গান চালানোর আজকে। ওরে বাপরে, সেই সেই রকম, আর নিজেদের কথাই তো শুনতে পাবো না আমরা কেউ, এত জোরে চালালে। তো মোটামুটি অনেক লোকজনই চলে এসছে, বক্সে চলে এসছে, বাট আমি বেশি ভিডিও করবো না, কারণ কপিরাইট তো খেয়ে যাবো, বুঝতেই পারছো, আর খেলেও প্রবলেম নেই। বা তো দেখি আমাদের রান্না কত দূর হচ্ছে এখন। তো রান্নায় বলতে গেলে এখন সব কাটাকাটি শুরু হয়েছে সবে, আর ফ্রাইড রাইস হবে, মাটন হবে, বেশি কিছু আইটেম না, অল্প একটু মাছ, যারা মাটন খাবে না মাছ তাদের জন্য মাটন ফ্রাইড রাইস আর চাটনি পাঁপড় এইরকম। তো বেশি কোনো আইটেম নেই আমাদের। তো নিচে এসেছিলাম দুপুরে একটুখানি, এসে স্নান স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, সকাল থেকে অনেক, মানে আবার সকালে বাজার বাজার করতে হয়েছিলো, তো বেশ ধুলো ধুলো হয়ে গেছিলো। তো স্নান স্নান করে সেরে নিলাম, এখন আবার ওপরে যাই, দেখি কত দূর হলো রান্নাবান্না, সবাই এসছে নাকি, খাওয়া দাওয়া হবে, তো চলো যাওয়া যাক। তো দেখি আমাদের রান্না কত দূর হচ্ছে, এখানে গাজর ফাজর কাটা হচ্ছে, রান্না কত দূর, মাছ হয়ে গেছে কোটা, মাংস তো সেদ্ধ করতে হবে, ভাত হয়ে গেছে, ভাত তো লাস্টে, তারপরে মাংস হবে লাস্টে, ও মাংস, আচ্ছা আচ্ছা। আমাদের মটন রান্না চলছে, ও গন্ধ যা বেরোচ্ছে এখান থেকেই সাংঘাতিক। তো আমাদের মটন চলে এসছে টেস্টিংয়ের জন্য, তুমি খাও না, তুমি খেয়ে বলো, তুমি খেয়ে দেখো না, টেস্টিং টেস্টিং হচ্ছে মাংস সিদ্ধ হয়েছে কিনা, একটু হবে নাকি, কি মনে হয়, চারটু হলে ঠান্ডা হবে, তাও অনেকটা মনে হচ্ছে টাইট রয়েছে গো, এত টাইট হবে না। আমি একটু টেস্ট করি মটন, একটা বাটি নিয়ে,
দেখি বাড়িতে একটু টেস্ট করি, দাও তো বাটিতে একটু তুলে। ধরতে পারবো আমি এরকম? অল্প একটু ঝোল দাও। হ্যাঁ ব্যাস, দেখি টেস্ট করে। মাংস টেস্ট করলাম, মোটামুটি হালকা হালকা একটু শক্ত শক্ত ছিল, তো দেখা যাক ঠান্ডা হলে জমে কিনা, গরম হয় কিনা। সবাই তো একসাথে বসছে না। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট, কাকিমা সার্ভ করছে মটন বাটি বাটি করে, এখানে রাইস। মটনটা দেখতে ভালো হয়েছে, বেশ সেই গ্রেভি হয়েছে। সবাই খেতে বসে গেছে, আমরা কয়েকজন মিলে সার্ভ করছি, তারপর আমরা খেতে বসবো। এখানে স্যালাড কাটা চলছে, কাকু কাকিমা দুজনে মিলে একদম জোর কদমে। কাকিমা বিশাল চাপ নিয়ে নিয়েছে এটা। আচ্ছা ওকে, তো আমাদের পিকনিক খতম, খাওয়া দাওয়া কমপ্লিট। বেশ ভালোই মানে পিকনিক হয়েছে, রান্নাবান্নাও ভালো হয়েছিল, বেশ সব কিছুই সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। তারপরে গোছ গাছ করছিলাম একটু, তারপরে করিডোরে এখন নিচে নামলাম। তো এই ব্লগটা এখানেই আমি শেষ করছি, আর কিছু বলবো না। তোমাদের যদি ভালো লেগে থাকে, আমাদের ফ্ল্যাটের প্রথম পিকনিক এটা, মানে ফ্ল্যাটের সবাই আসেনি, কিছু মেম্বার ছিল, সব মেম্বার আপনি এখনও এসে পৌঁছায়নি ফ্ল্যাটে, সেই জন্য অনেকে ক্যান্সেল করে দিয়েছে, বাইরের থেকে আসা পসিবল হয়নি। তার যে কজন ছিল সবাই মিলে আমরা বেশ ভালোই করেছি, নেক্সট ইয়ার হয়তো আরও বেশি বড়ো করে হবে। তো যাই হোক, এখানে এই ব্লগটা এখানে শেষ করছি, নেক্সট ব্লগটা এর পরের থেকে স্টার্ট হবে, বিকজ আজকে অস্মিতার বার্থডে, তো বার্থডে সেলিব্রেশন হবে, সবাই আসবে আমাদের বাড়িতে, তো সেই ব্লগটা পরে এরপরে আসছে আলাদাভাবে। তো থাকো সঙ্গে, এর পরে ব্লগটার জন্য ওয়েট করো। সো এই ব্লগটা এখানে শেষ করছি, সো টিল দেন অ্যাজ অলওয়েজ ওয়েট ফর দ্য নেক্সট, হোপ ফর দ্য বেস্ট, বাই বাই।